ছবিতে দেখতেছেন যে আমি ক্যাটরিনা কাইফের সঙ্গে ভিডিও কনফারেন্সে আছি, তো ছবিটা ঠিক বাট এর পেছনে যে গল্পটা আছে সেটা ভুল। আবার যদি এটাই লক্ষ্য করি তাহলে দেখতে পারবেন এখানে মার্ক জুকারবার্গ, এলন মাস্ক এবং আমি তিনজনে কনফারেন্সে কথা হচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলেও ওই যে বললাম গল্পটা ভুল, ঠিক এখানেও গল্পটা ভুল বাট ছবিটা রিয়েল। ছবিটা রিয়েল বলতে এই ছবিটা তৈরি করে নেওয়া, তো এই ছবিগুলো আপনারা কীভাবে তৈরি করবেন বা কারোর সঙ্গে এখানে যে ক্যাটরিনা কাইফ থাকবে সেটা না, আপনি ইচ্ছা করলে যে কাউকে এখানে রাখতে পারেন, একটা ভিডিও কল হচ্ছে এটা আপনি বোঝাতে পারেন আপনার ফ্রেন্ডদেরকে। তো এটা বিভিন্ন সময় প্রাঙ্কের ক্ষেত্রে বা বিভিন্ন মজা নেওয়ার ক্ষেত্রে অথবা বিভিন্ন প্রয়োজনীয় কাজের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়ে থাকে। তো কীভাবে এই ধরনের ফেক হোয়াটসঅ্যাপ ভিডিও কল জেনারেট করবেন, তো সেটাই মূলত এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা মূল পর্বে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখন পর্যন্ত ভিডিওস প্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলো আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যান। তো এই কাজটা করতে হলে আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে, আপনি ইচ্ছা করলে ডেস্কটপ অর্থাৎ কম্পিউটার অথবা আপনি মোবাইল দুইটা দিয়ে কাজ করতে পারবেন, যেটা দিয়ে আপনার ইচ্ছা। তো আমি কম্পিউটার করে দেখাচ্ছি। তো প্রথমত আপনাকে সার্চ করতে হবে ফেক ইনফো লিখে, তো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ফেক ইনফো। ফেক ইনফো লিখে সার্চ করে প্রথমে যে একটা ওয়েবসাইট পাবেন ফেক ইনফো ডট নেট, এটাতে চলে যাবেন। এটাতে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত এই যত কিছু এখানে দেখতে পাচ্ছেন এই সমস্ত কিছুর আপনি ডুপ্লিকেট তৈরি করতে পারবেন বা একটা ইন্টারফেস তৈরি করতে পারবেন। তো এইটা কীভাবে কাজ করে, আস্তে আস্তে আমার প্লে লিস্ট থাকবে একটা চ্যানেলের মধ্যে যে ফেক জেনারেটর, সব কিছু ফেক কীভাবে আপনারা জেনারেট করবেন সে বিষয়গুলোতে দেখানো হবে। তো এটা আস্তে আস্তে ভিডিও হবে, অবশ্যই সেই ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তো আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের ভিডিও জেনারেটর অর্থাৎ হোয়াটসঅ্যাপের যে ভিডিও কলটা জেনারেট করলাম সেটা। তো এখন আপনি যার সঙ্গে এখানে কনফারেন্স তৈরি করবেন অর্থাৎ এই ফটোটা দেখলে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যদি এটা বলি, তো দেখুন এখানে ক্যাটরিনা কাইফ আছে। তো এখানে আপনি যার সঙ্গে মানে যার ফটোটা বসাতে চাচ্ছেন সেটা ফটো ওয়ানে সিলেক্ট করে দিতে হবে। এর জন্য আপনাকে ছবি যদি আপনি অন্য কারো হয় তাহলে আপনি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। যেমন আমি যদি এখানে পূর্ণিমা আপুকে নিয়ে এসে দেখাই তাহলে দেখুন কীভাবে করতে হবে। তো প্রথমে আমরা গুগলে পূর্ণিমা আপুর ছবি সার্চ করে নেবো। এই ছবিটা দেখতে একটু মনে হচ্ছে যে ইনি ভিডিও কনফারেন্সে আছেন বা ভিডিও কলে আছেন, তো সেজন্য এই ছবিটাই ডাউনলোড করে নিচ্ছি। দেখুন এই ছবিটাও দেখেও মনে হবে যে কেউ মনে করবে যে হাতে ফটো নিয়ে ইনি হয়তো ভিডিও কলে আছেন। তো যাই হোক এই ছবিটা আমরা ডাউনলোড করে নিই, সেভ ইমেজ, ওকে। তো সেভ করে নেওয়ার পর আমরা চলে যাবো ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসার পর দেখুন সিলেক্ট ওয়ান, আমি বারবার বলতেছি যে পার্সন ওয়ান হচ্ছে এই যেখানে বড় পার্সন যে আছে বড়, এটা হচ্ছে পার্সন ওয়ান। এখানে কিন্তু অন্য কোনো পার্সন নেই যার কারণে এটা দেখাচ্ছে, তো কোনো ব্যাপার না, সিলেক্ট ইমেজে ক্লিক করে দেবেন। দেওয়ার পর যে ছবিটা দেওয়ার কথা সেটা এখানে দিয়ে নিন। এখন এখানে আপনার যে ছবি দিতে হবে দেখুন তার অপশনও চলে আসছে পার্সন টুতে। এখন এখান থেকে সিলেক্ট ইমেজে ক্লিক করে আপনি পার্সন টু কে সেটা সিলেক্ট করে দেবেন। যেমন আমি এখানে আমার ছবিটা সিলেক্ট করে দিই, দেখুন এখানে ছবিটা চলে আসলো। তো এখন দেখে মনে হচ্ছে যে এটা আসলে কনফারেন্সে ছিল। তো এরপরে আপনি আরও কিছু বিষয়ে পরিবর্তন করতে পারবেন, সময় কয়টা সময় দেবেন, যেমন আমি দিচ্ছি 12টা PM, ওকে সরি মনে করুন 11টা PM, 12টা PM হয় না, দুপুর হয়ে যায় তাহলে। তো এরপর ব্যাটারির চার্জ, এই দেখুন ব্যাটারির চার্জ এখানে দেওয়া আছে 50%। এই 50%টাকে আপনি কত পার্সেন্ট রাখতে চাচ্ছেন সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি 70% দিচ্ছি, দেখুন এখানে 70% হয়ে গেল। তো এভাবে মূলত এটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এর উপরে দেখুন যে হাইট হেডার, এটা ক্লিক করলে উপরে যে চার্জিংয়ের যে অপশনটা এটা চলে যাবে। দেন হাইট ফুটারে ক্লিক করলে যে ফুটারের যে ক্যামেরা সুইচিং মাইক্রোফোন এটা আছে এটাও চলে যাবে, দেখুন চলে গেছে। তো আমরা এটা রেখে দিচ্ছি যাতে এটা রিয়াল মনে হয়। দেন আইফোন লেআউট এবং অ্যান্ড্রয়েডের লেআউট আছে। আপনারা সকলে জানেন যে আইফোনের ছবিগুলো একটু কার্ভ হয়, চিকন হয়ে আসে। দেখুন দেখুন এটা হচ্ছে আইফোনের লেআউট এবং এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের লেআউট। তো আইফোনের লেআউটে সব কিছু একটু পরিবর্তন আসতেছে। এখন আপনার যেটা ইচ্ছে আপনি যে লেআউটে নিতে চাচ্ছেন সেই লেআউট সিলেক্ট করে আপনি এখান থেকে ডাউনলোড হোয়াটসঅ্যাপ ভিডিও অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে দেবেন। দেখুন যদি আমরা এখানে ক্লিক করে দেই তাহলে এটা সেভ হয়ে যাবে, ওকে ডাউনলোড শুরু হয়ে গেছে, দেখুন সেভ হয়ে গেছে, এখন দেখুন চলে আসুন। তো এটা এখন আপনার ফ্রেন্ডকে আপনি দিয়ে মজা করতে পারেন আপনার ফ্রেন্ডের সঙ্গে। এরপর যে বিষয়টা আছে কনফারেন্সের, যে বিষয়টা আমি দেখালাম আপনাদেরকে, কনফারেন্স করার জন্য যে পার্সন থ্রি আসছে আরও একটা আসছে, এখানে আপনি আরও একটা ছবি সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমি এই ছবিটা সিলেক্ট করে দিচ্ছি যদি, তাহলে দেখুন এই যে তিনটা ছবি আসছে। এইভাবে যে আপনি আরও পিপলকে অ্যাড করতে চান সেক্ষেত্রে পার্সন করে গিয়ে আপনি আরও কোনো পিপলকে অ্যাড করে দিতে পারেন, সেক্ষেত্রে সেই ছবিটাও এখানে চলে আসবে। তো এইভাবেই মূলত আপনি এখানে যত ইচ্ছে তত, যত ইচ্ছে বলতে আপনার চারটা পার্সন, হ্যাঁ চারটা পার্সন অ্যাড করা যাবে, তার বেশি করা যাবে না। এটা দিয়ে আপনি এখানে একটা
হোয়াটসঅ্যাপ ফেক চ্যাট জেনারেট করতে পারেন। তো এইভাবে মূলত এই কাজটা করবেন। তো এর পরবর্তীতে আরও ফেক চ্যাট কীভাবে জেনারেট করবেন বা ফেক অন্য কিছু জেনারেট কীভাবে করবেন সে বিষয়গুলো আসতেছে। খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওগুলো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সো নমোটোডে দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। টাটা।